বিয়ে বাড়িতে 50 জনের বেশি অতিথির উপস্থিতি করা যাবে না কিংবা শ্রাদ্ধানুষ্ঠানে 20 জনের বেশি থাকতে পারবে না। এসব নিয়মের একটু এদিক ওদিক হলেই আপনাকে পড়তে হবে আইনি জটিলতায়। পুলিশ প্রশাসনও রেড়ে করে উঠবে, কিন্তু সরকারি অনুষ্ঠানে কোনো বিধিনিষেধ নেই, তখন করোনার জুজু আর দেখতে পাবেন না। শাসক দলের অনুষ্ঠান হোক কিংবা শাসক দল পরিচালিত সরকারি অনুষ্ঠান, সেখানে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন, আপনার টিকিও ধরতে পারবেন না কেউ। এমনই নির্লজ্জতা দেখা গেল শনিবার জলপাইগুড়ি ষড়যন্ত্র দেব রায়কত কলা কেন্দ্রে। এসজেডিএর পক্ষ থেকে জলপাইগুড়ি ও কোচবিহারের 5 জন নির্বাচিত তৃণমূল বিধায়কদের সংবর্ধনা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মাননীয় বিধায়কদের হাতে মানপত্র ও উত্তরীয় সহ ফুলের তোড়া তুলে দেওয়া হয়। অনেকেরই প্রশ্ন, জনসাধারণের করের টাকায় এভাবে তৃণমূল দলের বিজয়ী বিধায়কদের আলাদাভাবে বেছে সরকারি অনুষ্ঠান করা কতটা নীতিযুক্ত? এসব বিতর্কিত প্রশ্ন ছেড়ে দিন। এদিন যেভাবে শত শত লোক জড়ো করে রাজ্য সরকারের নিয়মকানুনে ধ্বজা উড়িয়ে এই অনুষ্ঠান আয়োজিত হলো, তা নিয়েই উঠছে প্রশ্ন। যেখানে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা, সেখানে কিভাবে দায়িত্বজ্ঞানহীন অনুষ্ঠান হলো তা ভেবে পাচ্ছেন না আম জনতা। সংবর্ধনা অনুষ্ঠান কক্ষের আসনগুলি একটি ছেড়ে পরেরটিতে বসার ব্যবস্থা করা হয়। প্রতিটি চেয়ারের মাঝে সেটে দেওয়া হয় কোভিড বিধির জন্য আসনটি ছেড়ে দেওয়ার বার্তা। কোভিড বিধি উপেক্ষা করে যেখানে চলছে সরকারি অনুষ্ঠান, সেখানে সবাই রাজা। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিক বার্তাকে উপেক্ষা করে চলল সরকারি অনুষ্ঠানের নামে চরম ঔদ্ধত্য আর স্বেচ্ছাচারিতা। আজকের অনুষ্ঠানে যে সমস্ত অতিথি এই সভামঞ্চে এসেছেন, আমরা অনুরোধের সাথে আরেকটা আসবাব উনি ভাগ রাখতে বলা হয়েছিল, আর ওই সংরক্ষিত আসনগুলি কোভিড বিধি মেনে ছেড়ে রাখতে আমাদের অতিথির সংখ্যা আজকে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা নবনির্বাচিত কুচবিহার এবং জলপাইগুড়িতে যে 5 জন এমএলএ জিতেছেন, তার মধ্যে 2 জন আমাদের মন্ত্রী পেয়েছে, তাদেরকে সম্বোধনার জন্যই আমাদের এই অনুষ্ঠান। এর আগে কোনো আমরা অনুষ্ঠান এককভাবে এইভাবে করিনি, এবারে আমরা ভাবছি যে আমরা এটা অনুষ্ঠানটা করার দরকার, কারণ এটা একটা এজিডিএর সঙ্গে সাধারণ মানুষের একটা জনসংযোগ আছে, যে আমরা কাজগুলো করি সাধারণ মানুষের জন্যই করি, যারা এমএলএরা আছেন তারাও সাধারণ মানুষের জন্যই করেন, মন্ত্রীরাও করেন। তার জন্য আগাম আমরা জানিয়ে দিতে চাই আগামী দিনে যেসব কাজকর্ম হবে তার জন্য প্রপার চ্যানেলে যদি আমাদের কাছে আসে তাহলে আমরা কাজ করব। জেলায় তো অন্য দলের বিধায়করা রয়েছিল, তাদেরকেও কি আমন্ত্রণ জানানো হয়েছে? সেটা জানানো হয়নি, তারা জানালেও আসে না, যার জন্যই আমরা আমাদের দিকে যারা আছে তাদেরকে। জলপাইগুড়ি শহরে রুচিসম্পন্ন থাকা ও খাওয়ার জন্য অত্যন্ত সুনামের সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছে গোল্ডেন ভ্যালি হোটেল ও রেস্টুরেন্ট। অত্যাধুনিক মানের ঝাঁ চকচকে এই হোটেল ও রেস্টুরেন্টটি রয়েছে শহরের থানা মোড়ে। এখানে ভীষণই কম খরচে মিলবে লাক্সারি সার্ভিস। গোল্ডেন ভ্যালিতে রয়েছে 23টি ঝাঁ চকচকে রুম, এখানে পাবেন আধুনিক মানের জিমের সুবিধাও। তাই চলে আসুন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গোল্ডেন ভ্যালি হোটেল ও রেস্টুরেন্টে। যোগাযোগ 7797429779। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে, এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে।